নতুন ঘূর্ণিঝড় নিয়ে সংকেত দিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আজ রাতেই প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে আগামী 2 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপরে, এছাড়াও আর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি বজায় থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। তবে সময়ের আগেই আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ যদি শক্তিশালী রূপ ধারণ করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।